সাকিবের পর আইপিএল খেলতে মুস্তাফিজও এখন আরব আমিরাতে। সোশ্যাল মিডিয়ায় দোয়া চেয়েছেন সবার কাছে, খেলবেন রাজস্থান রয়্যালসে। প্রথম সাত ম্যাচে সাকিব খেলতে পেরেছিলেন তিনটায়, অন্যদিকে ফিজকে সব ম্যাচে খেলিয়েছে রয়্যালস, বাকিগুলোতেও খেলা প্রায় নিশ্চিত। আমিরাতে পৌঁছে গেছেন মুস্তাফিজ, সোশ্যাল মিডিয়ায় দোয়া চেয়েছেন সবার। আইপিএলে বাংলাদেশি মোটে দুই, বিশ্বকাপ খেলতে যাওয়া টেস্ট প্লেইং নেশনগুলোর মধ্যে সবচেয়ে কম। উইকেটগুলো কেমন হবে, কন্ডিশনই বা কি থাকবে, টাইগারদের জানানোর ভারটা সাকিব আর ফিজের ওপরই। সেটা করতে হলে থাকা লাগবে শুরুর একাদশে। সাকিবের চেয়ে এই জায়গাটায় এগিয়ে ফিজ। আগের সাত ম্যাচে সবগুলোই খেলেছেন, উইকেট আটটা, বাকিগুলোতেও সুযোগ পাবেন প্রায় নিশ্চিত। দলটার মূল তিন তারকাই অনুপস্থিত, ইঞ্জুরিতে নাই আর্চার, মানসিক অবসাদে স্টোকস, আর সন্তান সম্ভবায় স্ত্রীর পাশে থাকতে নাম প্রত্যাহার করেছেন বাটলার। দলে নতুন ঢুকেছেন দুই ক্যারিবীয়, এভিন লুইস আর ওশেন থমাস। এছাড়া আসছেন না অস্ট্রেলিয়ার এজে টাই, ওর বদলে রয়্যালস দলে ভিড়িয়েছে টি টোয়েন্টির এক নম্বর বোলার তাবরাইজ শামসিকে। ওপেনিংয়ে লুইস, অলরাউন্ডার কোটায় ক্রিস মরিস, স্পিনিং ডিপার্টমেন্টে শামসি, আর পেসার হিসেবে মুস্তাফিজ। চার বিদেশি কোটায় এদেরকেই হয়তো খেলাবে রাজস্থান রয়্যালস। হায়দ্রাবাদের হয়ে শুরুতেই উড়েছিলেন মুস্তাফিজ, জিতিয়েছিলেন শিরোপা, হয়েছেন টুর্নামেন্টের সেরা উদীয়মান ক্রিকেটার। এরপর মালিঙ্গা বুমরাদের মুম্বাইয়ে গিয়ে সুবিধা করতে পারেননি, তবে রাজস্থানে গিয়ে টানা খেলতে পারাটা ফিজের সাথে বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য সুখবরই বটে। নাবিল কায়সার, ডিবিসি নিউজ ডেস্ক।